রেশন কার্ড রিলেটেড নতুন একটি সুখবর চলে আসলো কেন্দ্রের তরফ থেকে আপনাদের যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিংবা আপনাদের যাদের যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তো প্রত্যেকের জন্য এই সুখবরটি তাও অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না চলুন বিস্তৃত জেনে নেই তার আগে আপনার যে কাজটি করতে হবে আপনি ভিডিও দেখতেই পারছেন তার নিজের লাইকবনটি রয়েছে এই লাইক লাইকবন্ডি ক্লিক করে লাই দিয়ে দিয়ে দিন আজ আল্লাহ সাবস্ক্রাইম দেখতে পারছেন সেই সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেলে করে তো ক্লিক করে যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা দেখতেই পারছেন জুনেই চালু হবে এক দেশ এক রেশন কার্ড সতর্ক থাকুন মিডিল ম্যানদের থেকে অর্থাৎ জুন থেকে চালু হয়ে যাচ্ছে দেশে এক দেশ এক রেশন কার্ড অর্থাৎ একটিমাত্র রেশন কার্ড দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আপনার মাল কিন্তু তুলতে পারেন খাদ্য কিন্তু তুলতে পারেন রেশন দ্রব্য তো চলুন আমরা বিস্তৃত জেনে কী রয়েছে এখানে এলাকা এক জুন থেকে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান তো বর্তমানে এই প্রকল্পে বারোটি রাজ্যে চালু হয়েছে খাদ্য সুরক্ষা আইনের পরে বলা হয়েছে এই প্রকল্পে অর্থাৎ একই জুন থেকে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু হবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পে বারোটি রাজ্যে চালু হয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর এবং খাদ্য ও বিতরণ মন্ত্রী রামবিলাস পাসওয়ান সংসদের উপভোক্তা সংসদের উচ্চকক্ষে প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন এক দেশে এক রেশন কার্ড নিয়ে প্রশ্নের জবাবে এই তথ্য দেন তিনি জানান এক জুন থেকে দেশের যে কোনো জায়গায় সীমার নিচে বসবাসকারীদের সুবিধার্থে ওয়ান কান্ট্রি ওয়ান রেশন কার্ড প্রকল্পটি কার্যকর করা হবে সরকার এক জানুয়ারি থেকে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র গুজরাট কেরল কর্ণাটক রাজস্থান হরিয়ানা ত্রিপুরা গোয়া ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এই বারোটি রাজ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করা হয়েছে তো এছাড়াও এখানে বলা রয়েছে তাহলে ফের নতুন রেশন কার্ড করাতে হবে রামবিলাস বিলাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের জন্য নতুন করে কার্ড আনার প্রয়োজন হবে না একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন নতুন কার্ড জারির সম্পর্কে গুজব রটানো হচ্ছে তার মতে এটা কিছু মধ্যস্থকারীদের খেলা এই সুযোগ কিছু কামিয়ে নিতে চাইছে তারা এই খেলা যদি বন্ধ না হয় তবে কেন্দ্রীয় মন্ত্রী সবাই এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিতে পারে তো আপনারা বুঝতেই পারছেন এক জুন থেকে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কিন্তু চালু হবে অর্থাৎ যেটা হলো কি আপনি এই কার্ডটি দিয়ে কিন্তু যে কোনো দেশে প্রান্ত থেকে কিন্তু আপনি আপনার রেশন দ্রব্য কিন্তু তুলতে পারবেন সেটা কিন্তু আপনাদের যে নিকটবর্তী যে রেশন ডিলার রয়েছে বাড়ির পাশাপাশি সেখানে কিন্তু গিয়ে আপনি তুলতে হবে না আপনি দেশে বাইরে কাজ করতে চান সেখান থেকে তুল করবেন যেখানে জানা কেন সেখান থেকে তুলতে পারেন অর্থাৎ যে যে দেশে এটা চালু হবে কিন্তু করি আজকের ভিডিও আপনাদেরকে সামান্য উপকার এসেছে যদি উপকার এসে অবশ্যই লাইক দিয়ে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেলে কিন্তু ক্লিক করে রাখুন ভিডিও বেশি শেয়ার করে প্রত্যেক বন্ধু বান্ধবী প্রত্যেককে জানিয়ে দিন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন